কারিকুলাম বাস্তবায়নে চলছে 5 দিনব্যাপী শিক্ষকদের প্রশিক্ষণ। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের মহাপরিকল্পনার অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নতুন কারিকুলাম 2023 বাস্তবায়নে শিক্ষকদের 5 দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। 2023 সাল থেকে শুরু হয়েছে নতুন কারিকুলামে পাঠদান। নতুন কারিকুলামের আওতায় মাধ্যমিক পর্যায়ের বিষয় ভিত্তিক শিক্ষকদের শিক্ষাক্রম বিস্তরণে বিষয়ক প্রশিক্ষণ তারই অংশ হিসেবে শুরু মতলব উত্তর উপজেলায় 5 দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা। শুক্রবার 6 জানুয়ারি সকালে উপজেলার ছ্যাঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলার 51টি বিদ্যালয় থেকে 424 জন শিক্ষক 9টি বিষয়ের উপর ছ্যাঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণ করছেন। আজ শনিবার উপজেলার ছ্যাঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রশিক্ষণ কেন্দ্রে সরেজমিনে প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা নতুন কারিকুলাম বাস্তবায়নে সরকারের এ প্রশিক্ষণকে সবাই ইতিবাচকভাবে দেখছেন বলে জানান অনেকেই। 5 দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় 27 জন প্রশিক্ষক প্রশিক্ষণ দিচ্ছেন। মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন করছেন। জানা যায়, শিক্ষার্থীদের পাঠদান আনন্দদায়ক ও চাপ কমাতে পাঠ্যবইয়ের কারিকুলামে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। 2023 সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণী এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের মাধ্যমে বাস্তবায়ন শুরু হবে এই শিক্ষাক্রম। এরপর 2024 সালে তৃতীয় ও চতুর্থ শ্রেণী এবং অষ্টম ও নবম শ্রেণী এই শিক্ষাক্রমের আওতায় আসবে। 2025 সালে যুক্ত হবে পঞ্চম ও দশম শ্রেণী। 2026 সালে একাদশ ও 2027 সালে দ্বাদশ শ্রেণী যুক্ত হবে। মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান বলেন, নতুন শিক্ষাক্রমে বই ও পরীক্ষা পদ্ধতি বদলে যাবে, শিক্ষণ কৌশলেও আসবে নানা পরিবর্তন। আমাদের যে এই যে বাস্তবমুখী যে শিক্ষাটা করছে, এটা আমাদের ছাত্রছাত্রীদের খুবই ফলপ্রসূ হবে এবং সরকারের উদ্যোগকে আমরা স্বাগত জানাই যে শিক্ষাক্ষেত্রে আমাদের যে সরকার যদি বাস্তবায়ন করে তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা একটা আমূল পরিবর্তন আসবে। আব্দুল কাইয়ুম খান বলেন, বর্তমান সরকার 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছে। সেই লক্ষ্যে শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের জন্য সরকার চাচ্ছে যে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত করতে। ডিজিটাল বাংলাদেশকে যে আমরা স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে যাচ্ছে, সে লক্ষ্যে আমাদের জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়ন 2021 রূপরেখা যে 2021 আছে সেটার পরিবর্তন, সেই আলোকে সারা বাংলাদেশের ষষ্ঠ এবং ষষ্ঠম সপ্তম শ্রেণীতে নতুন কারিকুলামের মাধ্যমে শিক্ষাদান হবে এবং সেখানে আমাদের সারা বাংলাদেশের সকল শিক্ষককে প্রশিক্ষণে আওতা নিয়েছে। এই প্রশিক্ষণ শেষ হলে আমাদের প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ শুরু হবে, কোনো শিক্ষকই প্রশিক্ষণের বাইরে থাকবে না। তাই চাচ্ছে সরকার এই প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষভাবে গড়ে তোলার জন্য। তিনি আরো বলেন, মূল্যায়ন ও পড়াশোনার ধরনে বড় পরিবর্তন এনে নতুন শিক্ষাক্রম এবছর থেকে বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। নতুন শিক্ষাক্রম পুরোপুরি ও সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আগামী 5 বছর পর থেকে একটু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। কারিকুলাম পরিবর্তন হওয়ার কারণে এই প্রশিক্ষণ হচ্ছে। নতুন কারিকুলামে শিক্ষার সবকিছুই আছে। সুন্দর কাঠামোর উপর নির্ভর করে শিক্ষার মানোন্নয়ন, নতুন শিক্ষা পদ্ধতিতে হাতে কলমে শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। নতুন এই শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে হবে না, কোচিং এ যেতে হবে না, এমনকি গৃহ শিক্ষকেরও দরকার পড়বে না।